নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি দুই ভাই বোনে প্রতিদিনের মতন। আর তো বলো, তোমরা কেমন আছো? ভাইয়ের গলা ধরে গেছে, খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য গলা ভ্যাড় ভ্যাড় করছে। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, এটাই ভাই বলল। চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে একদম ছিমছাম খাবার নিয়ে চলে এসেছি, চলো দেখিয়ে দিই। দেখা সামনে নিয়ে চলে আয়, ভাত তো রয়েছে আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, সাথে রয়েছে স্যালাড হিসেবে শশা রয়েছে আর লেবু রয়েছে। হ্যাঁ, গন্ধরাজ লেবু, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করা হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে, আর আছে আলু দিয়ে টমেটো দিয়ে, আলু দিয়ে টমেটো দিয়ে চিকেন কারি। তো চলো, ও সাথে আছে আমের চাটনি। তো বন্ধুরা, আজকের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। বড় ইলিশ মাছ মা পায়নি, আজকে বাজারে গেছিলো তো বড় ইলিশ মাছ তো পায়নি, তো ছোট সাইজেরই ইলিশ মাছ নিয়ে এসছে, আর ইলিশ মাছের মাথাটা ছিল সেটা পুঁই শাক দিয়ে তরকারি করেছে। তো বন্ধুরা খাওয়া শুরু করলাম, ভাত গরম রয়েছে, একটু নুন কম দিও মা, একটু নুন হয়েছে আমার লাগছে আর কি, তোমার হয়তো নাও লাগতে পারে আমার লাগছে। বাড়ির এক কোণে পুঁই শাক লাগানো হয়েছে, তোমরা তো জানে মা একটু গাছগাছালা ভালোবাসে, সেই পুঁই শাক মেটুলি হয়েছে, মেটুলি বা বিটুলি যা বলো সেটা দিয়ে করে যায়। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, কাঁচা পাকা মিটুলি খুব ভালো লাগছে খেতে। ঝোল দিচ্ছে পিঁপড়ে যায় না, ওটা পিঁপড়ে যায় না মা, তো আমি প্রথমে চিকেন কারি দিয়ে খাচ্ছি, দেন বেঁকে দিচ্ছি ঝট করে দে। আসলে ভাই ইলিশ মাছ খেতে পারে না, আর এই মাছ ছিল সেটা মা ভুলে গেছে, ভেজে দিয়ে দেবে। কাতলা মাছ ছিল, কাতলা মাছের পেটি ছিল, কাতলা মাছের পেটি ছিল, মা ভুলে গেছে। তো বন্ধুরা একটু কাঁটাটা বেঁচে দিই, তারপরে আস তারপরে খাচ্ছি। ওর এই এটাই সমস্যা, ইলিশ মাছ ও খেতেই যায় না, ও ভালোবাসে চিংড়ি মাছ, কাতলা মাছ, কাতলা মাছের পেটি, লোটে মাছ, এগুলো ভালোবাসে।
করে যে মাছে কাটা টাটা নেই আর লোটে মাছ তো মুখে দিলে গলে যায় ওর জন্য ওর ভালো লাগে দেখে খাস আমি বেঁচে তো দিলাম তারপর বেঁচে খাবো কোথায় দিচ্ছি তো আমি ভাবলাম প্রথমে চিকেন দিয়ে খাবো মাছটা নেওয়া হয়ে গেছে আমি আমার লেচা ভালো লাগে তাই জন্য আমি লেচাটা নিলাম আলু বেগুন দিয়ে ঝোল মাছটি খাচ্ছি কাঁঠালা মাছ তো সাদা লাগে মাছটা শুনবে না খাবে না কেন একটু আস্তে আস্তে খাও আমি তোমাকে বেঁচে দেবো তা বন্ধুরা মা ওই পাশে বসে গেছে খেতে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি একসাথে সবাই খেয়ে নিচ্ছি ইলিশ মাছ খেতে স্বাদ তো একটু কাঁটা তো থাকবে ওই লোকটাকে দেখা যায় না কিন্তু ফ্ল্যাট নিয়েছে তো সেই জন্য এদিকে আসে না
এবার আমি চিকেন কারিটা নিয়ে নিচ্ছি। গন্ধরাজ লেবু নিয়ে নিচ্ছি। চিকেনের সাথে আমার গন্ধরাজ লেবু দারুণ লাগে। আমার তো খাবার দিয়ে গেলে খাচ্ছে, তোমাদের যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খুব যদি ভালো তাহলে সাবস্ক্রাইব করে দিন। আর যে ওই তো টাটা। হ্যাঁ বন্ধুরা, আমার তো ওর তো খাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা বাড়িয়ে লাভ নেই, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তা আবার আজকের মতো চলি।